ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য, নাম কি? মূসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মূসাকে বড় করলেন। তখন সুবহানাল্লাহ, ফেরাউন বলে আসি এ কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসি আরো একই কথা, জীবন দিব কিন্তু ইমান দিব না। ফেরাউন বললো তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী, এই মহিলা অনেক দামি মহিলা, মূসা আলাইহিসাল্লামের পালক মা, সুবহানাল্লাহ পড়েন, নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মূসা আলাইহিসাল্লামকে মায়ের মতো লালন পালন করেছেন, গোপনে গোপনে মূসা আলাইহিসাল্লামের উপর ইমান এনেছেন, গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান, ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ, কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য, নাম কি? মূসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মূসাকে বড় করলেন। তখন সুবহানাল্লাহ, লুকিয়ে লুকিয়ে ইমান আনলো, পরে পৌঁছে গেল, ফেরাউন ডেকে পাঠালো, দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে ভুলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ইমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোনো শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল তাই নাকি, দেখি তোদের ইমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো, টগবগ টগবগ করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদাই লুটিয়ে পড়ো, আল্লাহরে সারো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে এত সোজা না, সুবহানাল্লাহ, বলে কি ইমান! এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টগবগ তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে, হিসাবটা কি সহজ নাকি? কথা বলে চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না, দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না, তোমরা দেখো টগবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার! অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি। ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়, বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ইমান দিব না। ফেরাউন বললো তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে, আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা, উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো, আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর।
আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো, দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদা তুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহ আকবার। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ইমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন? ইমান কত বড় দামি জিনিস, ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? ফলে প্রথমে জানলাম কার কথা, হাজারের কথা। হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? ইমান রক্ষা করতে হবে, জীবন যাবে, ইমান যাবে, জীবন যাবে, ইমান যাবে।